আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইন্ট্রো দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমরা এবার যাচ্ছি কক্সেস বাজার। আমরা সোহাগের বাস কাউন্টারে বাসের জন্য ওয়েট করছিলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই বাস 11:15 সময় আসার কথা থাকলেও একটু দেরি করে এসেছে। আমাদের সঙ্গে থাকা লাগেজগুলো রেখে আমাদেরকে টোকেন দিয়ে দিল। দর্শক, আমাদের গাড়ি ইতিমধ্যেই কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ঠিক 12:30টার দিকে আমাদের গাড়ি কক্সেস বাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিল। আমাদের গাড়ির সুপারভাইজার আমাদেরকে প্রত্যেককেই কমপ্লিমেন্টারি হিসেবে একটি পানির বোতল এবং কিছু পলিব্যাগ দিয়ে গেল। একই সাথে তিনি যাত্রীদের টিকিটগুলো চেক করে নিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের এই কক্সেস বাজার ট্যুরকে কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ হচ্ছে এর প্রথম পর্ব। আশা করছি প্রতিটি পর্বে আমাদের সাথে থাকবেন। মাঝরাতে রিফ্রেশমেন্টের জন্য ছোট্ট একটি বিরতি ছিল। যেহেতু ঢাকা থেকে প্রায় একই সময়ে গাড়িগুলো রওনা দেয়, তাই আমাদের গাড়ি ছাড়াও আরও বেশ কিছু গাড়ি এই হোটেলের পাশে দাঁড়ানো ছিল। আমরা ফ্রেশ হওয়ার জন্য এবং মিড নাইট স্ন্যাক্সের জন্য ভেতরে প্রবেশ করলাম। প্রায় একই সাথে সবগুলো গাড়ি চলে আসার কারণে হোটেলের ভেতরটা একদম জমজমাট হয়েছিল। কেউ কেউ ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হচ্ছিল, আবার কেউ কেউ খাবারের জন্য টেবিলে ওয়েট করছিল। আমাদের উইফার টিমের সাথে থাকা দুই টুইনের অবস্থা দেখতেই পাচ্ছেন, তারা ঘুমে চোখ মেলে তাকাতেই পারছিল না। যাই হোক, ছোট্ট বিরতির পর আবারও গাড়ি রওনা দিল কক্সেস বাজারের উদ্দেশ্যে এবং খুব ভোরে আমরা ডলফিন মোড়ে এসে পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ, যাত্রাপথে কোনো ধরনের সমস্যা হয়নি, আমরা ঠিকঠাক কক্সেস বাজার এসে পৌঁছে গেছি। ফাইনালি আমাদের গাড়িটি সোহাগের কাউন্টারের সামনে এসে থামল, আর ইনিই ছিলেন আমাদের আজকের গাড়ির ড্রাইভার। ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। যেহেতু কক্সেস বাজার থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এই কাউন্টার হয়ে যেতে হবে, তাই এখনই কাউন্টারের ভেতরটা একটু দেখে নিলাম। যেহেতু এত ভোরে কক্সেস বাজার থেকে ঢাকায় কোনো যাত্রী যাবে না, তাই ওয়েটিং রুমটা ফাঁকাই ছিল। আরেকটি কথা না বললেই নয়, কক্সেস বাজারের সোহাগের কাউন্টারটি ঢাকার সোহাগের কাউন্টারের থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি। আমরা টোকেন দেখে আমাদের লাগেজগুলো বুঝে নিলাম। লাগেজগুলো বুঝে নিয়ে আমরা একটি অটোর মাধ্যমে আমাদের হোটেলের দিকে রওনা হলাম। যেহেতু পূজার বন্ধ ছিল, তাই কক্সেস বাজারে ভালো হোটেল পাওয়া খুবই দুষ্কর ছিল। অবশেষে আমরা সি ওয়েলকাম নামে একটি হোটেল বুকিং দিতে পেরেছিলাম। এখন আমরা সেদিকেই যাচ্ছি। সাডেন প্ল্যান করে কক্সেস বাজার আসার কারণে আমাদের এই প্রবলেমটি হয়েছিল। আমরা হঠাৎ করে প্ল্যান করেছি কক্সেস বাজার যাব, তাই ভালো কোনো হোটেলই বুকিং দিতে পারিনি। তারপরও একজন পরিচিতর মাধ্যমে এই হোটেলটি বুকিং দিয়েছিলাম। হোটেলের ওয়েবসাইটে রুমগুলো ভালোই লাগছিল, কিন্তু বাস্তবে কেমন হয় এখন সেটাই দেখব। এটাই হচ্ছে সেই সি ওয়েলকাম রিসোর্ট। রিসোর্টের ফর্মালিটিস পূরণ করে আমার রুমের দিকে চলে এলাম। রুমে এসে নিতান্তই হতাশ হতে হলো, রুমের অবস্থা খুব একটা ভালো নয়। তাই সিদ্ধান্ত নিলাম এখানে এক রাতের বেশি থাকবো না, আর বেরিয়ে পড়লাম সকালে নাস্তা করার জন্য। হোটেলের বাইরেই খাবারের জন্য বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যেহেতু বুকিং দিয়ে আসা হোটেলটি মনমতো হয়নি, তাই চেষ্টা করছিলাম একটি ভালো রেস্টুরেন্টে বসে সকালের নাস্তা শেষ করে পরিবারের সদস্যদের মুখে একটু হলেও হাসি ফেরাতে। আমাদের রেস্টুরেন্টের নাম ছিল আলগুনি রেস্টুরেন্ট। এটি এই রেস্টুরেন্টের প্রবেশপথ। সুন্দর ডেকোরেটেড খোলামেলা এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেল। ঠিক এর উল্টো অবস্থা হয়েছিল হোটেলের রুমগুলো দেখে। ট্যুরের শুরুতেই একটি বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। যাই হোক দর্শক, উইফাইভ টিমের সকল সদস্য আমরা এই রেস্টুরেন্টে নাস্তা সেরে নিলাম। সঙ্গে থাকা বাচ্চাদের জন্য চিকেন পোলাও এবং আমাদের জন্য ভর্তা আইটেম নিলাম। মাছ হিসেবে আমরা সিলেক্ট করেছি কোরাল মাছ। সব মিলে বলা যায় একটি ভালো ব্রেকফাস্ট হয়েছে এখানে।
সকালের নাস্তা শেষ করে আমরা বিচের দিকে বেরোব। আকাশে মেঘ ছিল, সাথে একটু বাতাসও, বেশ ভালো একটি পরিবেশ পেলাম। আকাশে মেঘ সাথে বাতাস যে কোনো জায়গায় ভালো লাগার কথা। তারপর যদি আপনি কক্সেস বাজারে থাকেন তাহলে তো কথাই নেই। আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচ কাছে হয় আমরা সেখানে এসেছি। বিচের দিকে যাওয়ার পথে আপনি ডাব পেয়ে যাবেন, বেশ বড় বড় সুস্বাদু ডাব, তবে দামটা একটু বেশি। ঢাকার দাম আর এখানকার দামের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, বরং কিছুটা বেশিই মনে হলো। আমরা কিন্তু সকাল সকালই বিচে এসেছি, কিন্তু বিচে এসে দেখতে পেলাম অসংখ্য মানুষ ইতিমধ্যেই বিচে চলে এসেছে। আকাশে যেমন মেঘ আছে তেমনি রোদও আছে। ঝকঝকে আকাশে এই রোদের মধ্যে শত শত হাজার হাজার মানুষ বিচে চলে এসেছে। বিচের বালুর উপর তাপমাত্রা যেন আরও বেড়ে গেছে। রোদের তীব্রতা বেশি থাকার কারণে বেশিরভাগ মানুষ কিন্তু ছাতার নিচে বসে সমুদ্র ভ্রমণ করছে। তবে সমুদ্র ঘুরতে এসে সমুদ্রে না নামলে কি আর হয়, তাই সমুদ্রের পানিতে গা ভেজাতে আমরাও নেমে পড়লাম। এ এক অসাধারণ অনুভূতি। যতবারই কক্সবাজার আসি না কেন, প্রত্যেকবারই আলাদা আলাদা অনুভূতি হয়। সমুদ্রের ঢেউয়ের যেন আলাদা একটি টান আছে, ঢেউয়ের গর্জনগুলো শুনতে খুবই ভালো লাগে। তার দর্শক চলুন উপভোগ করি সুগন্ধা বীজের আজকের সকালটি। আরেকটি কথা বলতেই পুরো কক্সেস বাজার অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে জানাবো কোন হোটেলে থাকলে আপনার জন্য কস্ট ইফেক্টিভ হবে, কোন বাসে করে আপনি আসবেন, কক্সেস বাজার ভ্রমণে কত খরচ করতে পারে, সব মিলিয়ে আমাদের একটি ভিডিও আসছে। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আসো, ওখানে গরম পানির মধ্যে বসে করা তো। হ্যাঁ, সেরে যায়। চাকা নিবা, চাকা নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ, চাকা কিন্তু ওই যে তোর ভাবির কাছে। প্রিয় দর্শক, কক্সেস বাজার এমন একটি জায়গা যেখানে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেরই ভালো লাগে। আপনি যতবারই কক্সেস বাজার আসেন না কেন, আপনার ভালো লাগবেই। এই জন্য যে কোনো ছুটিতে কিন্তু কক্সেস বাজারে লাখো লাখো মানুষ সমাগত হয়। যেহেতু আমাদের ভ্রমণের জায়গাগুলো সীমিত, তাই কক্সেস বাজারের উপর আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে আছি। এখানে ট্যুরিস্টদের থাকার জন্য অসংখ্য হোটেল গড়ে উঠেছে, তবে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে হোটেল সিলেকশনের সময়। একটু খোঁজখবর নিয়ে গেলে আপনি যেমন কম খরচে ভালো হোটেল পেতে পারেন, তেমনি খোঁজখবর না নিয়ে গেলে সহজেই ঠকে যেতে পারেন।
দর্শক আস্তে আস্তে মেঘ কিন্তু বাড়ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। সমুদ্রের পাড়ে বসে বৃষ্টি ভেজার অভিজ্ঞতা অসাধারণ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। যদি বৃষ্টি হয় আমরা বিচে বসে বৃষ্টিতে ভিজব। আপনি বিচে আসলে অসংখ্য টিউব ব্যবসায়ীদের দেখা পেয়ে যাবেন, যাদের কাছ থেকে এ ধরনের টিউব নিয়ে সমুদ্রে ভেসে থাকতে পারেন। ছবি তোলার জন্য পেয়ে যাবেন ফটোগ্রাফার, তবে তাদের সাথে ডিল করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। আপনি যদি সতর্ক না হন তাহলে খুব বাজে একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন এই ফটোগ্রাফারদের মাধ্যমে। যেমনটা ভেবেছিলাম বৃষ্টি নামবে ঠিক তেমনই হতে যাচ্ছে, খুব শীঘ্রই বৃষ্টি নামতে যাচ্ছে। বৃষ্টিতে তো ভিজবই, তবে দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কে কতবার কক্সেস বাজার ভ্রমণ করেছেন সে কথাও কমেন্টস করে জানাতে পারেন। আরও জানাতে পারেন কক্সবাজার ঘুরতে এসে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। দর্শক বৃষ্টি হবে বুঝতে পেরেছিলাম, তবে এত বৃষ্টি হবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, বৃষ্টি শেষে আবার হোটেলে ফিরে আসলাম। হোটেলে ফিরে আসার পর বিকালে বের হয়েছিলাম নতুন হোটেল খুঁজতে। বাজেটের ভেতরে একটি ভালো হোটেলও পেয়ে গেলাম, এর নাম হোটেল মিশুক। পুজোর ছুটিতে যেখানে রুমই খুঁজে পাওয়া যাচ্ছিল না সেখানে মাত্র 3500 টাকায় এমন একটি হোটেল খুঁজে পাওয়া সত্যিই ভালো একটা ব্যাপার ছিল। দর্শক চলুন আপনাদেরকে হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। হোটেলের রুমগুলো বেশ বড়সড়ই ছিল, রুমের বারান্দা থেকেও ভালো একটি ভিউ পাচ্ছিলাম। এখানে রুমের পাশাপাশি আপনি পেয়ে যাবেন সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও। পুরো কক্সেস বাজারেই যেখানে রুম খুঁজে পাওয়া যাচ্ছিল না সেখানে এই হোটেলে মাত্র 3500 টাকায় একটি রুম পেয়ে গেলাম। তো বুঝতেই পারছেন যখন অফ সিজন থাকবে তখন অবশ্যই এই হোটেলের ভাড়া আরও অনেকটাই কমে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ সুগন্ধা বীজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।